হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থেকো, আর আমরাও ভালোই আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:10, মানে প্রায় বিকেল হয়ে গেছে। আজকে যদিও ভীষণ রোদ ছিল, সে কারণে হালকা হালকা রোদ বেশ হয়েছে। 5টার পরই তো রোদ চলে যায় এখন। তো যাই হোক, আজকে সারাদিন কি করেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি, একদম বিকেল থেকে শেয়ার করছি। মানে এমনকি আমি লাঞ্চের পর ঘুমিয়েও গেছিলাম, তো মনে হলো এই ঘরেই আজকে ঘুমিয়েছিলাম, বেশ রোদ রোদ আসে, ভালো লাগে। তো আমার মনে হলো যে তাহলে এই ঘরে এই জিনিসপত্র এখানে রয়েছে, আমি ভাবলাম তাহলে এগুলো দেখিয়ে দিয়েই ব্লগটা স্টার্ট করি, কন্টিনিউ করি। তো আমার এখনও অনলাইনে অনেক 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 জিনিস আসার আছে, এমনকি দুটো জুয়েলারিও এখনও আসবে। তো যাই হোক, আর এছাড়াও যা যা এসে গেছে অলরেডি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর দেখিয়ে দিই যে আমার শ্বশুরবাড়ির জন্য যা যা কিনেছি আর কি, সবগুলো অনলাইনে কিনেছি সবগুলো। তো চলো কিনেছি দেখিয়ে দিই। তো প্রথমেই দেখাই রায়েরটা, মানে আমার জায়ের যে বেবি আছে ও। তো এই হলো টপ, এই যে সেই ওই যে কি শোল্ডার, অফ শোল্ডার বলে, অফ শোল্ডার টপ। কাপড়টাও কিন্তু ভীষণ ভালো, নেভি ব্লু কালার, কালারটা বুঝতে পারছো, নেভি ব্লু কালার। আর এই পেছনে এরকম বাঁধা বাঁধা দেওয়া আছে জরির সুতো দিয়ে। তার নিচে রয়েছে বাবা অনেক কারুকার্য আছে জিনিস, তার নিচে রয়েছে এরকম, আর এই জিনিসটা যাবে ওর এখানে বাঁধার জন্য। এছাড়াও এখানে তো চেন রয়েছে, এই দুটা এটা হচ্ছে বাটনটা, এটা টপ, এটা বাটন। খুব সুন্দর, অ্যাকচুয়ালি সিম্পল লেহেঙ্গা যেগুলো কেবল, ভীষণই সুন্দর। দেখো সুন্দর, ঘেরটাও সুন্দর। আর আমি কাপড়টা নিয়ে একটু ইয়ে করছিলাম, আমি বাচ্চাদের জিনিস একটু সুতি সুতি পছন্দ করি, কিন্তু এসব জিনিস তো আর সুতিতে গ্লেজ হবে না। তো নেওয়ার সময় ভাবছিলাম না জানি কি হবে। এই দেখো আবার এটার ভেতরে আবার ডবল কাপড় দেয়া আছে, আর কাপড়টাও ভীষণ সুন্দর, সফট চান্দেরি কাপড়, একদম সফট চান্দেরি কাপড়। এর মধ্যে গোল্ডেন কাজ করা আছে, দুধে হালকা কালার, এখান থেকে কালারটা দেখো ভালো বুঝতে পারবে। তো এই আর এর সাথে একটা সিম্পল নেটের ওড়না, তার সাথে এই যে এর সাথে ম্যাচ করে পাল। এই গেল রায়েরটা, মানে আমার যায় মেয়েরটা। আর আমার যায়ের জন্য একদম সিম্পল শাড়ি কিনেছি, অ্যাকচুয়ালি ওর স্বাদ আছে সামনে, সেরকম একটা কালার দেখে একটা সিম্পলের মধ্যে ও যাতে পরতে পারে, এখন তো তাছাড়াও সেরকম কিছু করতে পারবে না, তাই সিম্পল একটা শাড়ি নিয়েছি। এই দেখো হ্যান্ডলুম, কটন হ্যান্ডলুম, তার ওপর সুতোর কাজ করা আছে, কালারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, হলুদের ওপর সুতোটা হচ্ছে স্কাই কালার, তার ওপরে এই মিরার ওয়ার্ক, এগুলো সত্যি সত্যি পুরো মিরার। তো এটা আর খুলে দেখাচ্ছি না, ভাঁজ করা রয়েছে, আমি খুলে দেখেছি, পরে ভাঁজ করতে জীবন গেছে। এটা আর নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, একটা পিওর সিল্ক টাইপের, এই উড়ে যাচ্ছি সব উড়ে যাচ্ছে, একটা পিওর সিল্ক টাইপ, বাট পিওর সিল্ক নয়, সিল্কটা ভীষণ সফট, আর তার সাথে সারাটা শাড়ি এইরকম প্রিন্ট করা, যতটা কালারটা ডিপ লাগছে ততটাও নয়, এরকম বুঝতে পারবে। এই পাড়ের দিকটা দেখো ডিপ, এটা হালকা, একদম হালকা আকাশির উপর এইরকম, পুরো শাড়িটা এরকম কাজ করা, আঁচলটাও তাই। অ্যাকচুয়ালি মা একটু হালকা পাতলা শাড়ি পরতে ভালোবাসে, আমার বাপের বাড়ি থেকে মাকে ঢাকায় জামদানি দিয়েছে পুজোতে, তো আমি ভাবলাম একদম সিম্পল একটা কিছু কিনব, তো সেই জন্যই এরকমটাই কিনলাম। আঁচলটাও দেখো, এই যে আঁচলটা ভীষণ সুন্দর, সবসময় ইউজ করতে পারবে, আবার কোথাও গেলেও ইউজ করতে পারবে, মানে লিনেন টাইপের, পিওর সিল্ক নয়, লিনেন টাইপের, সফট লিনেন।
তো এই হয়েছে শ্বশুর বাড়ির জন্য কেনা আপাতত ভাসুরের চা বাকি আছে আর কিনেছি আমার জন্য দেখো আগে কাজটা দেখিয়ে নি এই দেখো সাদা পুরো কটনের শিফন সুতো দিয়ে যে চিকেনকারি কাজ করা থাকে অল ওভার এই দেখো এটা নিচটুকু পুরোটা পুরোটা একদম কাজ আর সামনে চারটে এই এটাও সুতোর কাজ করা এই বোতামগুলো এই এই একটা কোনো টাকতে হবে এটার কুর্তিগুলো কিনছি আর এই করতে দিচ্ছি তার সাথে একটা লাল লেগিংস লেগিংস আর দেখাচ্ছি না আর ভীষণ 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 সফট একটা রেড কালারে দুপাট্টা ভীষণ সুন্দর সাইজটাও যথেষ্ট বড় আছে এভাবে নিলেও দুদিকে হাঁটু অব্দি চলে আসবে যথেষ্ট বড় আছে রেড কালারে এরকম প্রিন্টেড একটা ওর্ড এটা অ্যাকচুয়ালি নিয়েছি আমি কিসের জন্য সবসময় কি হয় সিঁদুর খেলতে যাই মানে সাদা লাল পাড় শাড়ি পরে তো সাদা লাল চুড়িদার পরলে কেমন হয় এই মানে চুড়িদার বা কুর্তি পরলে কেমন হয় সেই জন্য নিয়েছি আবার আর একটা পারপাসও ফুলফিল হয়ে যাবে তারপর হোলিতে আমরা গত দু তিন বছর ধরে হলুদ বেশি পরছি শাড়ি হোক কুর্তি হোক তো এবার ইচ্ছে আছে ঠাকুর সব ঠিকঠাক রাখলে সাদা লাল পরব আর বোন একটা সাদা অরেঞ্জ এরকম ও একটা নিয়েছে তো এই এই কটা জিনিস এসছে পরে আবার চলো তোমাদের সাথে আর কি কি করছি তোমরা দেখতে থাকো তো ওই দিন রাতে আর ভ্লগটা কন্টিনিউ করিনি চলে এসেছি একদম পরদিন সকালের ব্রেকফাস্ট আর আজকে দেখো ব্রেকফাস্ট আমি খাচ্ছি ভাত ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট অনেকদিন পর মনে হলো হঠাৎ করে ওই জন্যই খাচ্ছি সকালবেলা ভাত যদি ব্রেকফাস্ট করা হয় না দুপুরে ভাত খেতে আর ইচ্ছে করে না তো একদম এক মুঠো ভাত নিয়েছি আর এই যে ছোট মাছের ছোট বাটা মাছের একটু টমেটো দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ঝোল করেছি পাতলা করে ব্যাস ওটাই হবে আজকের খাওয়া আমার লাঞ্চ তো ঠিক আছে আমি লাঞ্চটা করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখলেই তো আজকে লাঞ্চেও তো ভাত থাকেই অল্প করে খেলাম অন্যান্য যা তরি তরকারি করেছি কিছুই খেতে পারলাম না শুধু পেটটা ফাঁকা থাকবে তাই তাও পৌনে তিনটে তিনটের সময় খেয়েছি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে ভাত খাওয়ার অভ্যাস দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে আগে যখন স্কুল কলেজ যেতাম তখন খেয়ে যেতাম ঠিক ছিল এখন ওই টাইমে খেলে না দুপুরে খেতে ইচ্ছে করে না তো সেই জন্য একটু দেরি করেই খাওয়া হয়েছিল তারপরে হাজব্যান্ড অফিস থেকে ফেরার পর ওকে কিছু ফল টল কেটে দিয়েছিলাম প্রোটিন পাউডার দিয়েছিলাম তো এখন আটটা সাড়ে আটটা আটটা বাজে সাড়ে আটটা হয়নি আটটা বাজে তো হাজব্যান্ড খেলা দেখছে কাজ করতে করতেই তো এখন দুজনে কাড়া খাচ্ছি হেভি কিছু আর মানে আজকে স্ন্যাক্স খাবো না তার একটাই কারণ আমি দেরি করে খেয়েছি প্লাস ও এসেও ফল টল এটা ওটা খেয়েছে আর একটা ব্যাপার যেটা রাত্রেবেলা আজকে একটু বাইরে থেকে খাবার আনাবো তো সেটাই খাবো তো সেই জন্যই আর কিছু মানে সেরকম কিছু খাবো না হয়তো এটা খাওয়ার পর টুকটাক একটু চিপস বা নিমকি এসব ছাড়া আর কিছুই খাবো না তো ঠিক আছে চলো হোম ডেলিভারি চলে এলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমরা ডিনারে কী কী খাবো চলে এসছে আমাদের ডিনারের খাবার দাবার তো আজকে ডিনারে এসছে বিরিয়ানি আরসালাম থেকেই এসছে আমারটাও আমি এগ বিরিয়ানি আরও মাটন বিরিয়ানি আর তার সাথে এসছে একটা মাটন কষা সেটা ওর জন্য অ্যাকচুয়ালি আমি নর্মালি অন্য দোকানের ভেজ বিরিয়ানি খাই তো ও বললো ট্রাই করেই দেখো এই দোকানেরই কিছু তো প্রবলেম নেই চিকেন মাটন না খেলেই হলো তো এইটা হলো মাটন কষা আর এই দুটোতে বিরিয়ানি রয়েছে বাট কোনটাই এগ বিরিয়ানি কোনটাই মাটন বিরিয়ানি বেশি খুঁজে লাভ নেই থাক খাওয়ার সময়ই দেখে নেবো তো এই হলো আজকের ডিনার আমাদের তো চলো পরে আবার কথা হচ্ছে